হ্যালো গাইজ, ইটস মি ফারদিন খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ এগেইন। আজকে আমি যাইতেছি একটা শ্যুটের কাছে উইথ মাই ফ্রেন্ড সঞ্জিত সাদিক, ফটোগ্রাফার। তো আমাদের একটা কাজ পড়ে গেছে, সেটা হচ্ছে কি আমি নেত্রকোনা থাকা টাইমে, সরি নেত্রকোনার ব্লগও আসতেছে। তো আমাদের কাজটা হঠাৎ করে অনেকদিন ধরেই প্ল্যান ছিল, কিন্তু এটা ক্লায়েন্ট ওয়ার্ক, পেইড ওয়ার্ক, সো এটা মিস করা যাবে না। সো আপনার ভাই এখন তার সিনেমাটোগ্রাফি স্কিল, এডিটিং স্কিল দিয়ে কাজ নেওয়া স্টার্ট করছে। ক্যা কাহ রে হোলা, ক্যা কহ রহে হোলার, ক্যা কহ রহে হোলার কে। তো এটা হচ্ছে গিয়ে সঞ্জিত সাদিক, আজকে হচ্ছে গিয়ে আমাদের একটা ইভেন্ট চলতেছে, আমাদের না কি আচ্ছা মানে ওই তো একই। তো এটার কাজে আমরা আসছি, সিনেমাটোগ্রাফি করতেছি, সাদিক ছবি তুলতেছে। এটাই লাইফ অ্যাডভাইস দিয়ে রাখি, সেটা হচ্ছে কেউ যদি কোনোদিন পেইড ওয়ার্ক পান তাহলে দুপুরের দিকে কাজ করেন না, কারণ প্রচণ্ড লেভেলের গরম, মাথা ব্যথা শেষ হয়ে যেতেছি, শেষ শেষ মানে শেষ। তো আমাদের অলমোস্ট কাজ শেষ, এখন জামা কাপড় দিচ্ছে ওদেরকে, ওদের কিছু সিনেমেটিক শর্টস নিব। আমাদের কাজ শেষ হয়ে যাবে, কিন্তু প্রোগ্রাম চলবে মনে হয় 8টা পর্যন্ত রাতে। এই তো একে সঞ্জিত সাদিক, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আর এদিকে সবাই। এটা হচ্ছে লাইন, এখানে সবাইকে দিবে কাপড়, ওখানে সিঙ্গারের একটা স্টল আছে, তারপরে ভেলপুরের দিকে একটা স্টল আছে, এখানে জুস ছিল কিন্তু শেষ হয়ে গেছে। আসলে মেইন কাহিনি হচ্ছে গিয়ে এদিকে গরিব বাচ্চাদেরকে আর কি খাওয়া দাওয়া করানো হচ্ছে, তাদেরকে তাদের সাথে একটু সময় স্পেন্ড করা হচ্ছে, আর তাদেরকে ঈদের জন্য কাপড় দেওয়া হবে। মোমেন্টস ক্যাপচার করার জন্য আমাদেরকে আর কি বলা হয়েছে, ফটোগ্রাফি করার স্ট্রাগল দেখবেন। সো মাচ হার্ড ওয়ার্ক, এদিকে সব ওদের জন্য এইগুলো কাপড়। This is me, Fardin Khan. 650 subscribers done. So yeah, vibes. Sanjit, কাজ শেষ, তোমার বল কেমন লাগলো বল ভাই। পুরো হেক্টিক দিন ছিল, আর যে গরম উপরে, মানে সূর্য মনে হয় আমাদের মাথার উপরে আটকে ছিল, আর কোথাও থাকা লাগবে না তার এমন একটা অবস্থা। গরম ছিল, সবকিছুই মানে ঠিকঠাক ছিল, কিন্তু একটু বেশি গরম ছিল, অনেক গরম ছিল। আর আরেকটা কাহিনী হচ্ছে কি ওদের বিহেভিয়ার এন্ড অল সবকিছুই ভালো ছিল, কাজ করে মজা হয়েছে, কাজ করে মজা হয়েছে। আর এখন আমাদের কাজ শেষ, এখন তাহলে আমরা ওয়েট করতেছি একটা জিনিসের জন্য, তারপরে উই উইল মুভ। আমার প্ল্যান ছিল একটা ডকুমেন্টারি করব, কিন্তু ডকুমেন্টারি ইন মোমেন্টে আমার মাথায় আসছে যে একটা ডকুমেন্টারি করলে ভালো হয়, পরে আর কোনো টাইম পাই নাই আমার। আমি যখন বাসা থেকে বেরোবো তার 10 মিনিট আগে আমার মাথায় আসছে যে একটা ডকুমেন্টারি করবো, এই ডকুমেন্টারি করলে আর একটু ভালো হতো।